শীত শুরু হতেই বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজার ঘিরে বাগেরহাটে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের ভিড়। পর্যটক আকৃষ্ট করতে গেল বছর সংস্কার করা হয়েছে মসজিদটি। পর্যটক বাড়ায়, রাজস্ব আয়ও বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাগেরহাট প্রতিনিধি পার্থ চক্রবর্তীর প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা রাজিয়া। পুরাকীর্তির নগর হিসেবে পরিচিত বাগেরহাট 15 শতকে এই শহরের পশ্চিম প্রান্তে খলিফাতাবাদ নামে আরেকটি শহর প্রতিষ্ঠা করেন সাধক ও যোদ্ধা খানজাহান আলী। এটি অসংখ্য মসজিদ, ইমারত, জলাশয়, রাস্তা, সমাধিসৌধে পরিপূর্ণ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ষাট গম্বুজ মসজিদ, সিঙ্গাইর মসজিদ, বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, রেজা খোদা মসজিদ, নয় গম্বুজ মসজিদ ও খানজাহান আলী রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর মাজার। হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর মসজিদ ইতিহাসে পড়েছেন আর আজ নিজে চোখে দেখলেন বললেন পর্যটকরা। অনেক ইচ্ছা ছিল, আজকে সশরীরে এসে এই ষাট গম্বুজ মসজিদের 60টা গম্বুজ দেখলাম। ফ্যামিলি সহ ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য, এটা অনেক পুরনো ঐতিহ্য, দেখতে আসলাম। আমার তো অনেক ভালোই লাগছে প্রথমবারের মতো। ওদেরকে জানানোর জন্য, ওদের পরিচিতি করার জন্য, দেখানোর জন্য নিয়ে আসছি। মসজিদটি সংস্কার করায় বেড়েছে সৌন্দর্য, তাই গেল বছরের চেয়ে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছেন প্রত্নতত্ত্ব বিভাগের এই কর্মকর্তা। দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এখানে মসজিদের সংস্কার সহ বিশেষ করে পর্যটন বান্ধব পরিবেশ তৈরি হয়, তাদের মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর শাসনামলে বাগেরহাটের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয় নানা স্থাপনা। এর মধ্যে ষাট গম্বুজ মসজিদ 1985 সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিতি পেয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।